আমাদের বক্তব্য ছিল ভিকটিম পিসা সে নাবালক, সে সাবালক হয় না, তার বয়স মাত্র 16 বছর, যেটা তারা দেখাচ্ছে 18 বছর, সেটা ভুল ভুল বয়সত রেকর্ড হয়েছে, কিন্তু আসল তার বয়স 16 বছর। জবানবন্দি নেওয়ার পূর্বে বারান্দায় বসে মুস্তাক, আমি যেটা লক্ষ্য করেছি যে তিশার হাত পাও ধরে কান্নাকাটি করে মুস্তাক, যে তার বিপক্ষে জানি কোনো কথা না বলে। সিনথিয়া ইসলাম তিশা, সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী, এবং মুস্তাক তিনি ওই স্কুলেরই গভর্নিং বডির একজন দাতা সদস্য, এই হিসাবে তাদের সাথে পরিচয়। এবং সেই তিশাকে জোরপূর্বক সে অপহরণ করে, মুস্তাক তার বাহিনী নিয়ে সেই ঠাকুরগাঁও থেকে, এবং পরবর্তীতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিবাহ করে, এবং বিবাহের পরবর্তীতে সিনথিয়া ইসলাম তিশার বাবা তিনি 2টি মামলা করে, 1টি মামলা করে ঠাকুরগাঁও অপহরণের মামলা, সেই অপহরণের মামলায় হাইকোর্ট থেকে জামিন পায়, পরবর্তীতে আগাম জামিন, পরবর্তীতে আরও 1টি মামলা হয় তিশার বাবা তার বিরুদ্ধে, মুস্তাকের বিরুদ্ধে আরও 1টি মামলা করে, ধর্ষণের মামলা করে, সেই মামলা আবার আগাম জামিনের জন্য এখানে আসে হাইকোর্টে, এবং 1টি কোর্টে শুনানি করে, এবং সেই কোর্ট জামিন দেয় না, জামিন না দিয়ে বলছেন, আদালত বলছেন এটা বিকৃত রুচির লক্ষণ, তিনি জামিন দেন না, কিন্তু সেটা গোপন রেখে এই মুস্তাক আর 1টা কোর্টে আগাম জামিনের আবেদন দেয়, এবং যেদিন আবেদন দেয় সেদিন আমি কজ লিস্টে দেখে এই তিশার বাবাকে আমি ফোন দিলাম, এবং সেই ফোনের সাথে সাথে হাইকোর্টে চলে আসলেন, এবং তার কাছ থেকে আমি 1টি ওকালতনামা নিয়ে এই জামিন আবেদনের জন্য বিরোধিতা করি, অপোজ করি হাইকোর্টে। আমি অপোজ করার কারণে, আমাদের বক্তব্য ছিল ভিকটিম তিশা সে নাবালক, সে সাবালক হয় না, তার বয়স মাত্র 16 বছর, যেটা তারা দেখাচ্ছে 18 বছর, সেটা ভুল ভুল বয়সত রেকর্ড হয়েছে, কিন্তু আসল তার বয়স 16 বছর, এবং তাদের মুস্তাকের পক্ষ থেকে বলা হয় তার বয়স 18। দুই পক্ষের বয়স নিয়ে বিতর্ক দেখা কারণে মাননীয় আদালত তিশাকে সেফ কাস্টডির জন্য অর্ডার দিল, হোম কাস্টডি, সেফ কাস্টডির জন্য অর্ডার দিল, এবং আসামি এবং আসামিরও এখানে জবানবন্দি নিয়েছে হাইকোর্ট, কিন্তু সেই জবানবন্দি নেওয়ার পূর্বে বারান্দায় বসে মুস্তাক, আমি যেটা লক্ষ্য করেছি যে তিশার হাত পাও ধরে কান্নাকাটি করে মুস্তাক, যে তার বিপক্ষে জানি কোনো কথা না বলে, এবং ইচ্ছাকৃত আসছে সেই কথা জানি কোর্টে বলে, হাত পাওয়া ধরছে সকলের সামনে, ওখানে প্রায় 100টির ক্লায়েন্ট ছিল, উকিল ছিল তাদের সামনে, এবং তিশার বাবাও দেখেছে, আমিও দেখেছি, যে তার বিপক্ষে জানি কিছু না বলে। যাই হোক, সেই কোর্ট তার জবানবন্দি নিল, এবং তাতে সেই সিনথিয়া ইসলাম তিশা সে বলল কোর্টকে যে আমি ইচ্ছাকৃত গেছি, এবং আমি স্বেচ্ছায় বিবাহ করেছি, যেহেতু এখানে, এবং তার যে এসএসসি সার্টিফিকেট সেখানে 18 বছর দেখা যায়। হাইকোর্ট মহামান্য আদালত এসএসসি সার্টিফিকেট দেখে, 18 বছর দেখে, এবং তিশা স্বেচ্ছায় বিবাহ করেছে এই এই গ্রাউন্ডে তাকে জামিন দিয়ে দেয়, এবং তিশাকে কাস্টডি পাঠায় তার, এবং সেখানে বলেছে যে তার মেডিকেল করানোর জন্য, মেডিকেল করানোর জন্য আদেশ দেয়, এবং মেডিকেল করানোর পরে সংশ্লিষ্ট আদালত, নিম্ন আদালত আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে, এবং সেই আমার মনে হয় সেই মেডিকেল যে রিপোর্ট সেটাও সামহাও মুস্তাক, সে তো টাকা তার কোটি কোটি টাকা, সামহাও এটা ম্যানেজ করে আনছে মেডিকেল রিপোর্ট, 18 বছরের বেশি দেখায়, আসলে তার 18 বছর এখনও হয়নি,
তার কথাবার্তা, তিশার কথাবার্তা, তাতে মনে হবে সে ইনম্যাচিউরড। তার এখনও বিবাহের কোনো ম্যাচিউরিটি আসে না। সে কীভাবে একটা ইনম্যাচিউরড এবং 16-18 বছরের নিচের একটা মেয়েকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আমরা জানি 16 বছর, এটাই ম্যাক্সিমাম এজ ফার্স্ট ইয়ার। আর কি ফার্স্ট ইয়ার তো বিয়েরই বয়স হয় না। এই অবস্থায় নিম্ন আদালত মেয়েটাকে সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যেহেতু অ্যাডাল্ট, ওখান থেকে রিলিজ করে দিল। পরবর্তীতে মা, মেয়ে, এই মেয়ের বাবাও ছিল কোর্টে, সেই মেয়ে বাবার সাথে না গিয়ে সেই মুস্তাকের সাথে চলে যায়।